জীবনের সব থেকে স্বপ্ন বলো ইচ্ছে বলো ভালোবাসা বলো যেটাই বলবে আমার সব থেকে জীবনে ভালো লাগে চুল স্ট্রেট। তো এটা অলরেডি আমি আগে তিনবার করেই ফেলেছি, তো এই নিয়ে চারবার হবে। তো ভাবছিলাম এখন করবো না, বাট চুলটা খারাপ হয়ে গেছে এবং ভালো লাগছে না। মানে যে একদম স্ট্রেট করে না তারপর যদি চুল খারাপ হয়ে যায় তো মানে কতক্ষণে আমার চুলটা ঠিক। আজকে আমি কোন পার্লারে যাচ্ছি চলো তোমাকে বলে দিই। তো ফার্স্ট টাইম আমি অক্সিতে বলেছিলাম, তো অক্সির স্ট্রেটটা আমার একদমই পছন্দ হয়নি, যাকে বাজার থেকেও বাজে বলে। তারপরে আবারও করেছিলাম, আমি তখন বাড়িতে করেছিলাম, ক্রিম ট্রিম সব কিনে আপা করে দিয়েছিল, তো ওটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল। তখন আমি তিন নম্বর হেয়ার স্ট্রেট করেছিলাম না, তখন কিন্তু আমার চুলটা খুবই সুন্দর হয়েছিল। তো সেটা করেছিলাম কেয়াসের মেডি স্পাতে, সেটা আমাদের এখানে নিয়ে হয়েছে ওই দু বছর দেড় বছর মতো হলো ওপেনিং হওয়া, মানে যখন ওপেনিং হয়েছিলো তখনই আমি করেছিলাম। তো সেখানে একটা কলকাতার ছেলে থাকতো, তো সে মানে তার হাতের কাজটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর হয়েছিলো। তো আজকে আমার আবারও হেয়ার স্ট্রেট করা এক বছর ছয় সাত মাস হয়ে গেল, তো আর থাকতে পারছি না বলে আজকে চলে যাচ্ছি। তো আজকে কোথায় বলছি, ওই আফিফ যেই টিউশনের পরে তো ওনাদের পার্লার আছে, তো ওই আন্টিটা খুব ভালো স্ট্রেট করে, তার আমি বসে থাকি তো ওখানে। তো আমি কয়েকটা স্ট্রেট দেখলাম, তো সেই কারণে আজকে ওই আন্টির কাছে করতে যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বেরিয়ে পড়েছি, তো আমি যাচ্ছি, তো আমি খুব খুশিতে খুশিতে যাচ্ছি। বুঝতেই পারছো আমার ফেস দেখে যে আমি ভীষণ এক্সাইটেড আজকে। আমি এখন পার্লারে চলে আসলাম, তো দেখো আমার হেয়ারগুলো কতটা ড্যামেজ হয়ে গেছে, তো ওই ড্যামেজ হেয়ারটাকে আমি ঠিক করতে আসলাম আবারও। তো দেখি এবার কেমন থাকে, মানে বারবার স্ট্রেট করি আর আমার চুলটা নষ্ট হয়ে যায়। বেশি দিন মানে স্ট্রেটটা রাখতে পারি না, জানি না কেন সামনে চুলগুলো শুধু ঘুরে ঘুরে যায়। তো এখন চুলের মধ্যে কাজ চলছে, তো এখন বসে আছি। ওই পার্লার থেকে আর একটা পার্লারে এখন আসলাম, মানে ওই আন্টিটার দুটো পার্লার আছে মানে পাশাপাশি, কিন্তু ওইটাতে ভিড় হয়ে গেল তাই এখানে আসলাম। তো এখন আমার ক্রিমটা অ্যাপ্লাই করে আর কি, ক্রিমটা অ্যাপ্লাই হয়েছে, তো এখন আয়রন মারা হবে। তো এখন দেখো আমার স্ট্রেটিং করা হচ্ছে আমার হেয়ারটা, তো আমি এখন বুঝতে পারছি না যে কেমন হচ্ছে। ফাইনাল লুক নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন চলে আসলাম ওই পার্লার থেকে এই পার্লারে, তো গুনগুন এখন ছবি নিচ্ছে। এটা হচ্ছে আফিফের আন্টি। তো এখন আমি বাড়ি আসছি, বাড়ি গিয়ে ভিডিওটা দেখো তোমরা। আমি এখন শুয়ে পড়েছি, তো আমার হেয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমার চারবার স্ট্রেটনিং হচ্ছে, মানে স্মুথ হচ্ছে, তো এই কারণে হয়তো খুব একটা গ্লেজি বা কিছু লাগছে না, কারণ স্ট্রেট করে করে একটা চুলের কী বলে যে এই পুষ্টি থাকে সেই পুষ্টিটা চলে গেছে বলে খুব একটা খাস মনে হচ্ছে না, তবে স্ট্রেটটা ভালোই হয়েছে। তো এবার কেরাটিন করাতে হবে, কেরাটিন না করালে আমার চুলের যে খাবারটা চলে গেছে সেই খাবারটা ফিরে আসবে না। তো কেরাটিনটা করালে ওইটা তো তিন মাসের জন্য, তিন মাস পরে আমার চুলটা আবার যাকে তাই হয়ে যাবে, বাট শাইনি সিল্কি থাকবে। তো দেখলাম আমার শাইনি সিল্কির থেকে আমার চুলটা যদি স্ট্রেট হয়ে না পড়ে থাকে তো আমার একদমই ভালো লাগে না। তো এই কারণে আমি আগে আবার স্মুথটা করে নিলাম, তো এবার আমি কেরাটিন করাবো। তারপর মানে স্মুথের ওপরে যখন কেরাটিনটা হবে তখন চুলটা দেখতে আরও সুন্দর লাগবে, তো এই কারণে স্মুথ করালাম। তো আজকে কে করালো বলতে স্মুথটা, আমার মানে পার্লারের যে মেন আন্টি সে কিন্তু সময় পায়নি, আমার স্মুথটা করালো। আপনাদের আন্টি মানে গুনগুন যে এত ভালো স্ট্রেট করে সেটা আমার জানা ছিল না, তোমরা চাইলে ওখানে স্ট্রেট করাতে পারো, খুবই সুন্দর হয়েছে স্ট্রেটটা। পরশু ওয়াশ হবে, তারপরে তো আরও ভালো লাগবে, স্ট্রেট করে করে তার সঙ্গে সঙ্গে কোনো জিনিস লাগবে ভালো লাগে না, সেটা আবার ওয়াশ হবে, স্পা হবে, তারপরে চুলের লুকটা কিন্তু আরও আসবে। তো সেই দিনও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই সকাল দশটায় গিয়ে সাতটা পর্যন্ত বুঝতেই পারছো অবস্থা খারাপ,
তবুও আমাকে যদি বলে যে এখনই কলকাতা যাবো, বোম্বে যাবো, এখনই রেডি হয়ে ছুটে চলো, তো আমি চলে যাবো। মানে আমার জীবনে কোনো আলো নিয়ে আসপতি বলে কিছু নেই, মানে আলামালা হয়ে যায় মানুষ বলে না, তো সেটা বলে আমার জীবনে কিছু নেই। আমি যে সারাদিন শুইনি ঘুমোইনি তবুও আমার চোখে ঘুম আসবে না, সারা সারা রাত জেগে থাকি, কী বলবো, চোখে একদম ঘুম নেই। আর জীবনে আলো নিয়ে আসপতি কী বলে সেটাও বুঝি না। আমাকে যখন যে যেখানে যেতে বলবে আমি ছুটে চলে যাবো। যে কিছু কিছু মানুষ আছে যে সারাদিন এই করে এলাম, যে সে সেই বিছানায় পড়ে যাবে, আমার এইসব কোনো ন্যাক নেই। এবার এখনও কাজ কাম নেই, কী করবো বলো, খাওয়া দাওয়া করে নিলাম, লাইভে বসবো বলে একটু শুয়ে পড়লাম। এছাড়া ওটা একদমই ছোট্ট ভিডিও একটা, মানে আমি হেয়ার স্ট্রেট করা সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার নিউ লুক হয়ে গেল, তো পার্লারে সবাই বলছে তোমার তো পুজো হচ্ছে না, তুমি কেন আজকে স্ট্রেটটা করছো এত ভিড়ের মতো। বললাম না, মানে আমার ভালো লাগছে না, তো চুলটা খারাপ হয়ে গেছে, তা আমার মনে হয় সবসময় যেন আমার চুলটা শর্ট হয়ে পড়ে থাকে। আমি শুধু এটাই চাই, এর থেকে বেশি কিছু চাই না, তো এই কারণে আমি ছুটে চলে আসলাম। আর যখন আমার মন বলে যে আজকে আমি এটা করবো, এটা কিনবো, এখানে যাব, তো আমাকে কেউ ঢুকতে পারবে না, আমি ছুটে সেখানে চলে যাই। তো কাল থেকে আমার মাথায় আসলো যে আমি স্ট্রেট করবোই কালকের মধ্যে, তো আজকে আমি ছুটে চলে গেলাম, আমার স্ট্রেটটা হয়ে গেলো, পরশু ওয়াশ হয়ে যাবে, তারপরে চুলটা আরও সুন্দর হয়ে যাবে। আজকে আর কালকে একটু কষ্ট করতে হবে। আগে থেকেই ভেবে নিয়েছি যে আমি কালকে চান করবো না, ফেসের মধ্যে কোনো জল দেবো না, কারণ আমি যখন আগে স্ট্রেট করতাম তো তখন যে একটা দিন বাড়িতে থাকতে হয়, তো আমি সেই চান করতাম, চুলটা ওপর দিকে তুলেই করতাম, তবুও সে একটু একটু পানি লেগে যেত। আবার মুখ, মানে ফেসের মধ্যে জল দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে সে হালকা হালকা করে নিচে জায়গাগুলো সে জল লেগে গেলে সে একদম কেমন যেন একটা তারসিলের মতো চুল হয়ে যায়। তিনবার করেছি, আমার তিনবারই আমার সঙ্গে এরকম হয়েছে। তো আমি এবার বলেছি আমার একদিন আমি চান না করে থাকবো, কালকে আমি পানির মধ্যে হাতই দেবো না আর কি, যাতে আমার চুলে এক ফোঁটাও পানি না লাগে। মানে পরশু ওয়াশ করে আসবো, তারপরে আমার যা করার করবো। আমি পরশু দিনও ভেবে আছি যে আমি যেমন থাকবো শুধু একটা ড্রেস পরে নেবো, সেটা পরেই ছুটে চলে যাবো। আর কি আমি একটুও পানি দেবো না, কারণ এই মুখে পানি দেওয়ার জন্যে আমাকে তিনবার ঠকতে হয়েছে। মানে আমার স্ট্রেটটা এই কারণে তাড়াতাড়ি করতে হচ্ছে, তাড়াতাড়ি টাকাটা আমার খরচা হয়ে যাচ্ছে। হয়তো একটু চুলে যত্ন করলে হয়তো তিন বছর মতো চুলে কিছু করতে হবে না, আড়াই বছর তো বটে। তো সেই কারণে আমি এবার মানে চুলের যত্নটা খুব ভালো করেই করবো ভেবে নিয়েছি, কারণ আগে করতাম না, ছ মাস সাত মাস করতাম, নিয়ে আবার ছেড়ে দিতাম চুলের যত্ন করা। আর ওই প্রথম দিন একটু মুখে চোখে পানি লাগিয়ে দিতাম, তো নিয়ে এবার সাইডগুলোতে যখন পানি লেগে যায় তখন চুলটা আমার নষ্ট হয়ে যেত। তো এই কারণে আমি এবার আর চুলটা নষ্ট করতে চাই না। আমার আমি স্ট্রেট করেছি, আমার এইবার স্ট্রেটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, খুবই ভালো হয়েছে। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি টং করে বাজিয়ে দেবে, তাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তাই একটা